আমের সিজন একদম শেষের দিকে, তো আমাদের আগে যে ধারণাটা ছিল যে আমের সিজনের শেষে আমগুলো খুব বেশিটা ভালো হয় না, পানসে টক খেতে। হ্যাঁ, তো এবার যেটা অভিজ্ঞতা হলো, গত বছরও আমরা এই গৌরমতি আমটা দিয়েছিলাম, তো এই গৌরমতি আমটা খেতে অনেকটা ল্যাংড়া আমের স্বাদের মতো। আমার কাছে মনে হয় যে ল্যাংড়ারই কোনো একটা ভাই, যমজ ভাই, যেটা একটা আসে সিজনের প্রথমে, একটা আসে সিজনের শেষে। তো স্বাদের দিক থেকে বিবেচনা করলে ল্যাংড়ার মতো অনেকটা খেতে ফ্লেভার, তারপর হচ্ছে দেখতেও অনেকটা ল্যাংড়ারই মতো। যেমন ল্যাংড়ার গায়ে ছোট ছোট ফোঁটা থাকে, এটার গায়ে আবার ফোঁটাটা একটু চারকোনা টাইপ। তারপরে হচ্ছে ল্যাংড়া খেতে সুমিষ্ট, কিন্তু এই আমটা ল্যাংড়ার ফ্লেভার যেমন আছে, সাথে মিষ্টতার পরিমাণটা ল্যাংড়ার থেকেও বেশি। আরেকটা জিনিস যেটা আমাদের বেশ কিছু কাস্টমার, আমরা ফার্স্ট লটে এই গৌরমতি আমটা দিয়েছি কিছুদিন আগে, অনেকেই বলছেন যে এখনও পাকছে না বা পাকছে ধীরে ধীরে। হ্যাঁ, এই আমটার ক্ষেত্রে একটাই সুবিধা হচ্ছে যে এই গৌরমতি আমটা ধীরে ধীরে পাকে। অনেক আম যেমন সংরক্ষণ করে রাখতে হয়, বিভিন্ন ধরনের কি বলবো প্রিজারভেটিভস ইউজ করে, তো সেক্ষেত্রে এই গৌরমতি আমটার ক্ষেত্রে এই ধরনের কোনো কিছুর ব্যবহার করতে হয় না। যেমন হাড়ি ভাঙা আমটা খুব দ্রুত খেয়ে ফেলতে হয়, যে পেকে গেলে খুব নষ্ট হয়ে যাবে দ্রুত, কিন্তু এই গৌরমতি আমের ক্ষেত্রে এইটাই সুবিধা হচ্ছে যে এই গৌরমতি আম অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যেমন এটা ধীরে ধীরে পাকে, আবার যখন পেকে যায় তখন দেখা যায় দ্রুত নষ্ট হয়ে যায় না, 3-4 দিন পর্যন্ত একদম ভালো থাকে। তো এটা হচ্ছে এই আমের বিশেষত্ব। তো চলুন আমরা আজকে একটু বাগানটা একটু হেঁটে হেঁটে দেখি কেমন। আমার কাছে তো খুব ভালো লাগতেছে, গাছে গাছে অনেক আম ধরে আছে। যেমন এইখানেই দেখেন এই গাছটা, মানে প্রচুর আম ধরে আছে, একটা গাছে অনেক আম ধরে আছে। এই আমটার গায়ে যে দাগ, এই দাগগুলো ন্যাচারালি, হ্যাঁ, চারকোনা টাইপ। যেমন অনেক আমে দাগ হয়, কিছু আম ফ্রেশ, কিছু দাগ এমনটা না, এই আমে সব আমেরই দাগ। এটা হচ্ছে এই আমের একটা বিশেষত্ব। দাগটা আবার মানে ছোটো বড় এরকম না, একদম চারকোনা টাইপ, স্টার টাইপ। দাগটা হচ্ছে স্টার টাইপ, হ্যাঁ, একটু ভালোভাবে দেখলে দেখবেন, স্টার টাইপ, মানে স্টার আকাশের তারা যেমন ওরকম। বলতে গেলে আজকে আমরা দুর্গম পথ পাড়ি দিয়ে এই বাগানে এসেছি, পদগঞ্জ থেকে অনেকটা ভিতরে এই বাগান, অনেক ভিতরে আসতে হয়। এতক্ষণ আমাদের আম সংগ্রহ চলছিল, এখন আমাদের আম সংগ্রহ শেষ। সকাল থেকে টানা এখন 2:30 মতো বাজে, আমাদের আম সংগ্রহ মোটামুটি শেষের দিকে। এখন এই আমগুলো আমাদের সারা দেশে যাবে, ঢাকায় আমাদের অফিস আছে, সেখান থেকে সারা সম্পূর্ণ ঢাকা শহরে ডিস্ট্রিবিউট হবে। চিটাগং, রাজশাহী, সিলেট, বিভিন্ন দেশের বিভিন্ন জেলাতে আমাদের আমগুলো যাবে। একটা জিনিস বলি, অনেকে উপজেলা পর্যায় থেকে আমাদের এখানে আম অর্ডার করেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা কুরিয়ারে যেহেতু পাঠাই, ওই জায়গাগুলোতে আমাদের এখনও হোম ডেলিভারি চালু হয়নি, শুধু ঢাকা এবং রংপুরে হোম ডেলিভারি রয়েছে। তো আপনারা যদি কেউ আম নিতে চান, সেক্ষেত্রে জেলা পর্যায়ে কুরিয়ার থেকে আপনাদেরকে আমটা সংগ্রহ করতে হবে। আর আশা করছি এই আমটা খুব ভালো লাগবে, অনেক মজা খেতে। সবাই ভালো থাকবেন, আর যারা আম নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন।